কথা লোকে বিশ্বাস করে না। আমি যদি বলি যে আমি গাঁজাখোর নই ভাই, জীবনে একবার ট্রাই করেছিলাম, ভালো হয়নি, অভিজ্ঞতাটা ভালো হয়নি, সেই অভিজ্ঞতা নিয়েও গান লিখেছিলাম, সেই গান গাইও আমি রূপম ইসলামী কম। তারপরেও লোকে আমাকে বিশ্বাস করে না, কিন্তু আমরা যখন লিখি গান দেখি তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে, ওই যে বললাম পরে স্তবকে গেলাম, তারপরে স্তবকে, তার হয়তো আগে একটা স্তব ছিল। এই যে পরম্পরা, এই পরম্পরা কিন্তু সত্য নির্ভর, সত্য ছাড়া কেউ যথার্থ লিখতে পারবে বলে আমি বিশ্বাস করি না। একজন কাউকে দরকার ছিল যে আমাকে বিশ্বাস করে। এই এক থেকে দুই হবে, দুই থেকে তিন হবে। মনে রেখো আমি যদি গাঁজা খেতাম তাহলে আমি ওপেন লিখেতাম, আমার লজ্জাটা কোথায়, লুকুমার কোনো বিষয় নয়। গাঁজা খাওয়াকে আমি খারাপ বলে মনে করি না। আমি যখন তিন চারটে সিগারেট খেতাম তখন তো আমি সিগারেট খেয়ে মঞ্চে গান গিয়েছি, সেগুলো তোমরা ছবি দেখেছো, বিশ্বাস না হয় ওটা মর্স ইমেজ নয়, ওটা আমি আমি সিগারেট খেয়ে গান গিয়েছি। যদি গাঁজা খেতাম না তার ছবিও তোমরা দেখতে পেলে, গাঁজা খেয়ে গান গিয়েছি ওটা তো দেখা যায়নি, তাই না? কথা শুনেও তো মনে হচ্ছে না এখানে গাঁজা খোর বলছে। গাঁজা খোরকে উঠিয়ে দাও এখানে, আমার পাশে দাঁড় করিয়ে দাও, বলতে পারবে? বাংলাই বলতে পারবে না, যত বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম, বাংলা পারবে না, বুঝা গেল? আমি যদি কিছু করতাম তাহলে আমি স্টেজে করতাম, আমি লুকিয়ে করতাম, এইটুকু বিশ্বাস চাই। নইলে এই যে লেখাগুলো লিখেছি, এই যে সুরগুলো করেছি, এগুলোর অপমান হয় যদি বিশ্বাস না করো। এমন কোন লোককে স্টেজ দেবে না যাকে বিশ্বাস করতে পারো না। এই লোকটাকে খুঁজেছিলাম, একজন, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এরকম ভাবে হাজার জনকে হয়তো খুঁজেছিলাম যে আমাকে বিশ্বাস করবে, যারা আমাকে বিশ্বাস করবে, এবং এই খোঁজ এখনো আছে। তাই শব্দটা অনুসন্ধান, কিন্তু তার আগে আজও তা আজও আছে, আরো